আকাবা উপসাগরের তীরে বসে দাউদ আলাইহিসসালাম জাবুর কিতাব তেলাওয়াত করতেন। ওনার কণ্ঠের সুরের ঝংকার এত মধুর ছিল, সাগরের মাছগুলো শনিবার প্রতি শনিবারে উনি আকাবা উপসাগরের পাশে যখন জাবুরের কিতাব তেলাওয়াত করতেন, সাগরের মাছগুলো সাগর রেখে দিয়ে ডাঙায় চলে আসতো। এজন্য আল্লাহ বললেন, খবরদার, শনিবার এলাকাতে মাছ শিকার করা আমি হারাম ঘোষণা করলাম, কিবার এবার দাউদ আলাইহিসসালামের কওমের লোকেরা কৌশল করা আরম্ভ করে দিল। তারা বলল, আল্লাহ বলছে শনিবারে মাছ ধরা হারাম, খবরদার আমরা মাছ ধরবো না, তবে শনিবার আমরা বেড়া দিয়ে রাখবো। কি দিয়ে রাখবো? জাল দিয়ে বেড়ে দিয়ে রাখবো। শনিবারে ধরবো না, রবিবারে যাই ধরবো। খবরদার শনিবারে ধরবি না, শনিবারে হারাম। হারাম করছে কে? তো মাছগুলো যখন তেলাওয়াত করতে আসতো, এরা জাল দিয়ে বেড়ে দিয়ে রাখতো চারদিকে, শনিবারে ধরতো না, কারণ হারাম। কারণ কি? বেড়ে দিয়ে রাখতো, রবিবারে যেয়ে ধরতো। আল্লাহ কি এটা বুঝাইছে? আল্লাহ বুঝাইছে শনিবারে যত মাছগুলো এসেছে এগুলো ধরা যাবে না, এগুলো যখন আবার সাগরের প্রবাহে ভেসে চলে যাবে তোমরা আবার নৌকা নিয়ে মাছ শিকার করতে পারবে, ঠিক কি না? ওরা কৌশল করে রবিবারে, শনিবারে আটকে রাখতো এরকম বেড়ি দিয়ে, জাল দিয়ে রবিবারে যেয়ে ধরতো। আল্লাহ বললেন, আও নালা আলাহুম কামা লাআন্না আসহাবাস সাফ কোনো কিরাদাতান খাসিইন, আমার সাথে কৌশল করেছিস তোদের উপর আমার লানত, তোরা অভিশপ্ত বানর হয়ে যা। মুহূর্তে পুরো জাতিটাকে বানরে রূপান্তরিত করে দিল কে? এজন্য খবরদার, আল হাইলাতু বিল হারামি হারাম, হারাম খাওয়ার জন্য যে কৌশল করি এটাকেও হারাম ঘোষণা দিয়েছে কে? আল্লাহ।